হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই সম্পদপাড়া ইউটিউব চ্যানেলে। আজকে হচ্ছে রাখি পূর্ণিমা, আর এই রাখি পূর্ণিমাটা হচ্ছে ভাই বোনদের কাছে একটা বিশেষ দিন। তো সমস্ত ভাই বোনদেরকে আমার তরফ থেকে বা আমাদের তরফ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক প্রীতিও ভালোবাসা। তো আজকে আমাদের বাড়িতে চলে এসেছে যে আমার ননদিনী আছে, তো ননদিনী চলে এসেছে তার দাদাকে, মানে বোন চলে এসেছে তার দাদাকে রাখি পড়াতে। তো এখানে কিভাবে রাখি পড়ানোর মানে মুহূর্তটি কিভাবে হচ্ছে সেটা আমরা আপনাদের কাছে তুলে ধরছি। দিদির জন্মদিন উপলক্ষে তো আমি কিছুদিন আগে বহরমপুরে গিয়েছিলাম, তো সেখানে তো আমি ছিলাম, আর আজকে যেহেতু রাখি পূর্ণিমা তার জন্য আমরা এখানে আজকে সন্ধ্যাবেলায় মানে 1:30টার সময় আমরা এই বেলঘরিয়ায় পৌঁছেছি। আর আমাদের সাথে এখানে দেখুন বাবাও কিন্তু চলে এসেছে। আজকে আমাদের আসার কথা ছিল না, যেহেতু সোমা বারবার বলছিল দাদাকে রাখি বাঁধবো, তার জন্য বিশেষ করে আজকে চলে আসলাম, নাহলে কিছুদিন আমরা অন্তত ওখানে রয়ে যেতাম। তো যাই হোক, আমাদের রাখি পূর্ণিমার এই শুভ মুহূর্তটি খুব সুন্দরভাবে কাটালাম আমরা একসাথে। ভাই বোনের এই বিশেষ মুহূর্তটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।